শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে গেছে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট, সেই সঙ্গে বদলে যাচ্ছে আওয়ামী বিরোধী দলগুলোর হিসেব নিকাশও। পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ সময় বিএনপির সঙ্গে জোটবদ্ধ থাকা দলটি এখন ভিন্ন পরিকল্পনায় আগাচ্ছে। এমন অবস্থায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, ঠিক কোন পরিকল্পনায় দল গোছাচ্ছে জামায়াত, কি বলছেন দলটির হাইকমান্ড, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। সময় মতো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা কোন পথে হাঁটি। এত রক্ত, এত ত্যাগের বিনিময়ে আরেকটা জুলুমবার সরকার কিন্তু জনগণ দেখতে চাইছেন। বাস্তবতাদের মানতে হবে, আর যদি না মানে কিছু করার নাই। ছাত্র জনতার গণবিপ্লবের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বাংলাদেশের দায়িত্ব নেয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এদিকে ক্ষমতার এই পালাবদলের পর থেকে মাঠ গোছাতে মরিয়া রাজনৈতিক দলগুলো। এই দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী নির্বাচনকে সামনে রেখে নানা পরিকল্পনা ঢেলে সাজাচ্ছেন দল দুটির হাইকমান্ড। তবে পরিবর্তিত এই পরিস্থিতিতে বিএনপির ভূমিকায় তেমন কোনো পরিবর্তন দেখা না গেলেও নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ সময় বিএনপির সঙ্গে জোটবদ্ধ থাকা দলটি এখন পুরোপুরি ভিন্ন পরিকল্পনায় আগাচ্ছে। এতেই প্রশ্ন দেখা দিয়েছে, জামাত কি তাহলে বিএনপির সাথে আর থাকছে না? দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জামাতের অংশগ্রহণের সম্ভাবনা খুবই কম। তাই পরিস্থিতি বিবেচনায় ইসলামী দলগুলোর সঙ্গে আলাদা জোট করে নির্বাচন করা যায় কিনা সেই পরিকল্পনা করছে দলটি। এজন্য তারা ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টাও করছে। নির্মাণ কাজও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। এ লক্ষ্যে গত 15 আগস্ট থেকে এ পর্যন্ত অনেকগুলো ইসলামিক রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠকও করেছে জামাত। দলটির নীতি নির্ধারকরা বলছেন, মতের ভিন্নতা থাকলেও ইসলামী দলগুলোর সঙ্গে তারা ঐক্য চায়। তাদের আলোচনার মধ্যে নির্বাচনের প্রসঙ্গও আসছে। নির্বাচন করলে সবার সহযোগিতা করা উচিত বলে মনে করছে ইসলামিক দলগুলো। যদিও আলোচনার মধ্যেই এই প্রক্রিয়া সীমাবদ্ধ রয়েছে, চূড়ান্ত কোনো কিছু এখনও হয়নি। এ বিষয়ে প্রশ্ন করা হলে বেশ কৌশলী উত্তর দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, সময় বলে দিবে কোন পথে হাঁটবেন তারা। দলের ভিতরেও মত পার্থক্য থাকে, তাই বলে তো দল টুকরা টুকরা হয়ে যায় না। বাস্তবতার প্রয়োজনে সবাই যেহেতু ফিল করছেন, আমরাও ফিল করি। তবে সময় মতো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা কোন পথে হাঁটি। এখন সবাই অনুভব করছেন যে আগামীর দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত, এবং ইদানিং আমাদের বক্তব্য এই ব্যাপারে স্পষ্ট। আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম, আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম, এমন যেন না হয়, জাতিকে সতর্ক থাকতে হবে। তো এই দিক থেকে ইসলামী আদর্শ যারা অন্তরে লালন করে তারা আসলে সমস্ত মানুষের প্রতি শ্রদ্ধা রাখেন। সে কোন ধর্মের কোন দলের এটা বড় কথা না, সে একজন মানুষ, সে এদেশের একজন নাগরিক। অতএব মানুষ এবং নাগরিক হিসাবে তার প্রাপ্যতার ভিত্তিতে তার সাথে সম্মানজনক আচরণ ইসলাম করতে আমাদেরকে শেখায়। রাজনৈতিক পট পরিবর্তনের পর জামাত অন্য কোনো জোটের সঙ্গে নেই বলেও নিশ্চিত করেছেন ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের চাওয়া পাওয়াকেই গুরুত্ব দেবে তার দল। অন্যরকম পরিবর্তন দেশে আসছে, এই বিষয়টাকে সারা দেশের জনগণ কিন্তু মূল্যায়ন করছে। আমরা জনগণের মূল্যায়নকে সম্মান করব ইনশাআল্লাহ। জনগণের মূল্যায়নে প্রত্যাশায় যা উঠে আসবে আমরা জনগণকে হতাশ করব না। তবে এটা ঠিক যে এখন আমাদের সাথেও কোনো ঝুট নেই, বিএনপির সাথেও কোনো ঝুট নেই, আমাদের এই দুই দলই কোনো ঝুটে নেই। কিছু কিছু দল ঝুটে আছে, আমাদের এই দুই দল কোনো ঝুটে নেই। তো সেটা সময় বলে দেবে। বিএনপির দৃষ্টিভঙ্গি আচার আচরণ, আমাদের দৃষ্টিভঙ্গি আচার আচরণ সব মিলাইয়া যদি জনপ্রত্যাশা কোনো দিকে যায়, আমরা জনপ্রত্যাশাকেই সম্মান। এর আগে একাধিকবার বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও এবার যদি জামাত ভিন্ন পথে হাঁটে তাহলে ভোটের মাঠে চ্যালেঞ্জের মুখে পড়বে বিএনপি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।